আর এবার যে ছবিটা দেখাচ্ছি সেখানে সাধারণ মানুষের গাফিলতি, চিকিৎসকের গাফিলতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। হ্যাঁ, চিকিৎসার গাফিলতিতে ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুবার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুক এবং পেটের ব্যথা নিয়ে নিশাকুণ্ডুকে হাসপাতালে ভর্তি করার পরেও হয়নি শেষ রক্ষা। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জেরে বেঘোরে প্রাণ চায় দশম শ্রেণীর ওই ছাত্রীর। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। দফায় দফায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। অভিযোগ পরে হাসপাতালে ভাঙচুর চালায় বেতার পরিবার। ঘটনাস্থলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বেতার পরিবারের সদস্যরা। এক কথায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। আপনাদের মেয়ে কি নিয়ে কবে ভর্তি হয়েছিল? একটা বাচ্চা ভর্তি হয়েছিল, ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিল। পেশেন্টটা সকালবেলা 10:30 সময় পেশেন্টটা আমাদের মেডিসিন ডাক্তারবু দেখিয়েছিলেন। দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন। হঠাৎ করে পেশেন্টটা ডিটোরিয়েট করে, ডিটোরিয়েট করে পরে পেশেন্টটা মানে বেরিয়ে এক্সপায়ার করে বা খুব বাজে কমে কন্ডিশন হয়ে পরে শিশুতে পাঠানো হয়েছিল বা শিশুতে ডেথ হয়ে গেছে পেশেন্টটা। এরকম তো নয়, ট্রেনিং নার্স, দেখুন ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয়, ব্যবহার করা হচ্ছে এরকম নয়। কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা ইনস্টিটিউট, এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে এসে আমাদেরকে ট্রেনিং করছে। আমাদের একটা ইনস্টিটিউট তো ট্রেনিং মানুষ তো থাকবেই। পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান কয়েকদিনে সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের, আর সেই জল ঝড়ের বেগে নেমে আসছে উত্তরবঙ্গের সমতলে। বর্ষার শুরুতেই ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, মনে করাচ্ছে গত বছরের বিপর্যয়ের সেই হাড় হিম করা ছবি। আগামী দুদিন সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। নতুন বিপর্যয় ডেকে আনবে না তো তিস্তা, আশঙ্কায় প্রহর গুনছে উত্তরবঙ্গবাসী। হুহু করে ঢুকছে তিস্তার জল, খরস্রোতা নদীতে যেন এসেছে প্লাবন। উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে ফের প্লাবিত তিস্তা, ধ্বংসের চেহারা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। খতরা হতা হ্যায়, খতরা লগতা হ্যায়। ইস হিসাব সে জো হিসাব সে অভি বারিশ নেই হুয়া তব ইতনা পর আ গয়া নদী। অগর বারিশ কা মৌসম ফুল মৌসম হোনে সে তো বহুত মুশকিল হ্যায়, বহুত ত্রাই হো জায়েগা। সরকার কো চাহেঙ্গে হাম লোগ কো জগা জমিন দিজিয়ে অর কম্পেনসেশন দিজিয়ে। ইতিমধ্যে এই তিস্তা নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, কারণ যে পরিমাণে জল আসছে তাতে কিন্তু এই যে তিস্তার যে চর এলাকাগুলো রয়েছে নদীর পাড়ে যে সমস্ত মানুষগুলো বসবাস করে তাদের জন্য যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এই সেই কারণেই কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া যেমন হয়েছে। 23 অক্টোবরও একই ছবি দেখা গিয়েছিল তিস্তায়, প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। এবছরও একই ঘটনার পুনরাবৃত্তি। তিস্তার জলস্রোতে জেরে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের বঙ্গন এলাকা, একইভাবে ক্ষতিগ্রস্ত বাংলা সীমান্তের কালিম্পং জেলার তিস্তা বাজার। বিপর্যয়ের ফলে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ, নিরাপদ স্থানে সরানো হয়েছে স্থানীয়দের। যে তিস্তার পাড়ের ডান দিকটা রয়েছে নাথুয়ার চর এরিয়া রয়েছে বড়পাতিনার নতুন বাসে, এছাড়া বালাপাড়ার একটা খুব ক্ষুদ্র অংশ রয়েছে, এরকম দু তিনটে জায়গা রাজগঞ্জ ব্লকে রয়েছে, আমাদের পদুমতি রয়েছে ময়নাগুড়িতে, এবং তৎসংলগ্ন যে চর এলাকাটা রয়েছে সেখানে মানুষদেরকে বলা হয়েছে নদীতে না যেতে। বুধবার রাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে বিপর্যয় নেমে আসে উত্তর সিকিমে। বীজ ধসে গিয়ে উত্তর সিকিমের সঙ্গে বঙ্গনের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ। রিমভিক খোলার কাছে সেতু ভেসে গিয়ে তিস্তায় মিশেছে, যার ফলে বিশেষভাবে সমস্যায় পড়েছে মঙ্গন জেলার বাসিন্দারা। এই বছরের ভিতরে আজকে এই প্রথম এই বেশি জলটা, এই বছরে এর আগে জল হয়েছে কিন্তু এতটা হয় নাই।
এরই মধ্যে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 2462.66 কিউসেক জল ছাড়া হয় বলে সেচ দপ্তর সূত্রে খবর। এর ফলে আরও বেড়েছে জলস্তর। রিপাবলিক বাংলা। এটা ঘোলা জল মানেই বোঝাই যাচ্ছে যে উপর থেকে বা পাহাড় এলাকা থেকে যে ভাঙন হতে হতে বা বন্যা পরিস্থিতি হতে হতে যে জলগুলো আসছে, যার কারণে কিন্তু এখানে জল ঘোলা, না হলে কিন্তু এই জল আরও অনেকটাই পরিষ্কার থাকে। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। লাগাতার বৃষ্টির জেরে ফুসছে তিস্তা। সিকিমের বিভিন্ন অঞ্চল থেকে আসছে ধসের খবর। ভূমিধসে অবরুদ্ধ সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ধসের খণ্ডচিত্রে ফিরে আসছে গত বছরের অক্টোবরের সেই ভয়াবহ স্মৃতি। লাগাতার বৃষ্টির জেরে আলগা হচ্ছে মাটি, বিভিন্ন এলাকায় ভূমিধসের জেরে ফের বিপর্যস্ত সিকিম। বিপর্যয় ক্রমশ নামছে উত্তরবঙ্গে। মানুষের মনে ফিরছে 2023 সালের অক্টোবরের বিপর্যয়ের ভয়াবহ স্মৃতি। এই ছবি ভয় ধরাচ্ছে উত্তরবঙ্গবাসীদের মনেও। গত বছর সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির ফলে কিন্তু প্লাবিত হয়েছিল এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকা। ইতিমধ্যে কিন্তু এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকাতে কিন্তু প্রশাসনের নজরদারি চলছে, পাশাপাশি তৈরি রাখা হয়েছে SDRF-কে। সিকিমের পক্ষে মনেস্ট্রির কাছে ভূমিধসের কবলে একাধিক বাড়ি, এখনো পর্যন্ত 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিধসে বন্ধ সড়ক, বন্ধ মঙ্গল রোড, স্তব্ধ গ্যাংটকগামী রাস্তা, সিংটাম যাওয়ার রাস্তাও বন্ধ। সাংকালাং ব্রিজের কাছে নেমেছে ধস বিচ্ছিন্ন জঙ্গু এলাকা। ভূমিধসে ক্ষতিগ্রস্ত চাঁদেও, গিয়াথাং ও লিংডংয়ের বিস্তীর্ণ এলাকা। ধসে চাপা পড়েছে আম্বিথাংয়ের বেশ কয়েকটি বাড়িও। বেশ কিছু এলাকায় নেই নেটওয়ার্কও। ব্যাপকভাবে ব্যাহত জনজীবন। দার্জিলিং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রিপাবলিক বাংলা।